সুপ্রিয় দর্শক, দেখছেন স্বদেশ টিভি এবং একই সাথে দেখছেন স্বদেশ নিউজ 24। আর সাথে আছি আমি আরজে সাইমুর রহমান, এবং এই মুহূর্তে আমি রয়েছি কোথায়, আছি টিএসসি মোড়ে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে কথা হচ্ছে জোরে জোরে, কারণ এখানে চলছে মরিচ চায়ের খাওয়ার পালা, আর গলায় গেলে বাড়ে অনেক জ্বালা। সো দেখছি যায় কোথায় সেই মালা। সো আপনার নাম কি? মাহমুদ হাসান সুমন। হ্যাঁ সুমন ভাই, এখানে মরিচ চা অনেক বিখ্যাত হয়ে যাচ্ছে, অনেকে খাওয়ার জন্য এখানে আসে। তো কতদিন ধরে বিক্রি করেন? আমি সর্বোচ্চ 2002 সালের থেকে শুরু করেছি। আগে ঢাকা ভার্সিটির নেতা পেতাগুলোকে থাকতাম, এখন আমি সব ছেড়ে দিয়েছি, রাজনীতি ফাজনীতি সব ছেড়ে দিয়ে এখন প্যাটনীতি লয়ে আমি রাস্তায় নেমে গেছি, প্যাটনীতি নিয়ে নাচি। এখানে বিভিন্ন তো প্রকার চা চলছে বা বিক্রি করতেছি, মালটা চা, কফি চা, আদা চা, লেবু চা, তেঁতুল চা, বাদামের চা, বরুই চা, আপেল চা, কলা চা, সব চা এখন আমি বর্তমানে বিক্রি করি, যখন যা আসে তাই বিক্রি করি। মরিচ যা আছে, বিভিন্ন রকমের চায়ের দামগুলো কারণে চা আছে। হ্যাঁ, সবই প্রাইস হচ্ছে 10-15 টাকা আছে, 20 টাকা আছে, এক এক চার এক এক রেট। তো আপনারা যে খাবেন সে পাবেন অনেক ধরনের মজা। যদি খাইতে চান এসে পারবেন টিএসসিতে, মোক্তার মাহমুদ হাসান সুমন ভাইয়ের স্টোরে। আমি আর কিছু বলতে চাই না, এখন আমি কাজে নেমে যাব। আমার